গুড মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি, আজকে একটু অন্য দিক দিয়ে এলাম, তার কারণ ওই দিকে পুরো জল। আর ওই যে তোমাদের ম্যাডাম, একটু একটু শরীর ঠিক আছে, একটু একটু না, কালকে থেকে আর সেরকম আসেনি। দেখো তুমি কিন্তু আজকে আমার স্পোর্টস ইউনিফর্মটা আনবে। দেবো না। গুড মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি, সকাল সকাল ব্লগটাকে শুরু করেছি, যদিও আমাদের সকাল অনেক সকালে হয়েছে, 6টার সময় মিমলি স্কুলে চলে গেছে, ওটা আজকে আবার একটু পেট ব্যথা বলছিলো, বাট তাও পাঠালাম, কেন কি উনি আবার স্কুলে যেতে খুব ভালোবাসেন, ওই জন্য আজকে পাঠিয়ে দিলাম। যাই হোক, যদি অসুবিধা হয় ম্যামরা পাঠিয়ে দেবে। আর এদিকে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, বাবার 2-3 রাউন্ড খাওয়ার হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করবে। তো এই হলো গিয়ে আপাতত সকাল সকাল আপডেট। আজকে সারাদিনে কি করবো আপাতত জানি না, জাস্ট ব্লগ নিয়ে বসলাম, তারপরে দেখছি কি হয়। প্যাকিং বালা ডে আছে, কালকে প্যাকিং ডে, বিদায় করতে পারলে বাচ্চা। বাবা রে বাবা রে বাবা, শান্তিতে ঘুমাবো একটু আমি দুদিন। তো স্নান টান করে চলে এলাম রান্নাঘরে, লক টক ছেড়ে দিয়েছি। এখন যেটা করবো রান্নাটা করে নিই, তার আগে আদা রসুন সবটা কি করবো বেটে রেখে দিয়ে দেবো, কেন কি সেনবাবু একা একা থাকবে যতদিন হেল্প হয় আর কি। তো এখানে নিয়ে বসে পড়ছি এক ঝুড়ি আদা আর রসুন, এগুলো এখন বেটে রেখে কাঁচের জালে পরে ফ্রিজে রেখে দিয়ে দেবো। এক কৌটো রসুন বাটা আর এই এক কৌটো আদা বাটা। আজকে একটু মাটন বানাচ্ছি, অল্প একটু মাটন ছিল ওটাকে বানিয়ে নিচ্ছি। কি রান্না আজকে? মাটন তো ঠিক আছে, এই যে শনিবার দিন সব পেন্টিং এর জন্য বুক করা হয়েছে, রং গুলো না দিলে তো আসবে না। শুক্রবার করে নিলে কি করবো? আমার কাছে এখন টাইমই টাইম, আই ক্যান ডু হোয়াট এভার আই ক্যান, আই ওয়ান্ট কিছুই করতে পারি না। গাড়িটা একবার আসতে দাও, তারপর আমি দেখছি। এই 12 বছর ধরে আমি যতবার বাড়ি গেলাম তোমাকে আমি শুধু চেন্নাইতেই পেলাম, ব্যাঙ্গালোরে তো পেলামই না। প্রতিবার প্ল্যান করি, এখানে যাব, ওখানে যাব, চেন্নাই যাব। প্ল্যান করো না, আমাকে দম ধরে আর কি। হ্যাঁ বেরো না, যাই, চলে যা, চলছে, চলো ঘরেই। আসল কথাটা বলো না, ল্যাড ল্যাড, এবার আমি যাব, এবার আমার সাথে সাথে তোমরাও দেখবে। আমি মাইসোর যাব, এটা মাইসোর, যা যাবি যা, সাবধানে যা বাবা। কিন্তু গ্লাসটা কিনে দিয়ে গেলে না, বললাম যে একখানে নিলো না, নালে কিনে দিতাম একখানে। আলা সিটি মারতা হ্যাঁ, একখানে নিয়েছে সেইটা দিয়ে যা হওয়া তাই হইল, আর একখানে নিলে গ্লাভ জ্যাকেট হতো। খাবারটা দিয়ে তাহলে এটা করে নাও, খালা কিছু জানে না। এই মটন দিয়ে কি আর এই রাইস ভাল লাগে? ফ্রাইড রাইস দেবো নি? না, এই যে তার উপর আবার শাক। এই হচ্ছে আমার রোজকার পার্মানেন্ট ডিউটি, বাইরের লাইট জ্বালানো। তেমন বলছি একটু মিনাক্ষী বলে যাচ্ছি, কয়েকটা ঘেরো জিনিস কেনাকাটি করার আছে, তো ওগুলো কিনে আনি। আর বাবার বলতে, বাবা মানে পরমিতের ছেলে, দেখো কথা বলতে বলতে আমি দাবাতে ভুলে গেছি, তো পরমিতের ছেলে জন্মদিন, ওর জন্য একটা গিফটও নেবো। এই যে সবগুলো জলে খেলছে, দুষ্টু বলছে আমি পৌলনীকে মা জিমে গেল, তো মা আমার মতন ফাঁকি মারছে। এই মোড়টা কিন্তু দারুণ লাগে আমাদের, স্পিরিট
মিলিয়ে ছিল আর কি। প্রথমে ভেবেছিলাম অনেকটা ইজি ব্যাপারটা, প্রতিবার যেরকমটা হয়। এর আগে নারায়ণ বিদ্যালয় সেখানে গিয়েও মিটিয়ে দিয়েছিলাম, আগের বার এইখানে যা ফটি সেখানেও মিটিয়ে দিয়েছিলাম, তার আগে একবার মণিপাল। তো সেরকম ভেবেছিলাম হ্যাঁ কিছুদিন টাইম লাগবে, বাট তারপরে বাট ওটা যে এতটা টাইম লেগে যাবে সেটা, হ্যাঁ আর এত ক্রিটিক্যাল ব্যাপারটা, মানে সব যেখানেই যাচ্ছি সেখানেই বলছে ক্লিয়ার, কিন্তু অসুবিধা সেই বডির মধ্যে থেকেই যাচ্ছে। তো ওই জন্য কোনো কোনো সময় একদম সেই দিশেহারা ব্যাপার হয়ে যাচ্ছিল, আবার কোনো কোনো সময় মনে হচ্ছিলো যে না এটাই মনে হচ্ছে এটাই ঠিক, যেটা হচ্ছে এটাই ঠিক। তো ওই জন্য ফেথ রাখতে হতো যেটা করছি সেইটার উপরে। তো সেইটা ওখান থেকেই আস্তে আস্তে এলো, মানে আমাদের এখন পর্যন্ত আর দ্বিতীয় ডক্টর দেখানোর প্রয়োজন হয়নি, আশা করছি যেন আর না করতে হয়, এখানেই সব ঠিকঠাক হয়ে যাবে। টাচ উড 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 নাই, টাচ ব্ল্যাক। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা না বললেই নয়, অনেকেই তোমরা প্রতিটা ব্লগেই ম্যাডামকে একদম দিচ্ছ তুলোধনা করে এই সেই নানা রকম করে, বাট আজকে একটা জিনিস না কনফেস করলেই নয় যে হ্যাঁ একা হাতে যে একটা মানে দুদিকের দুজনকে যে কিভাবে সামলানো। আমি তো হাল মানে আমার কিছু করার ছিল না অগস্ট মাসে, কারণ কোয়ার্টার এন্ডে আমি কোনো দিকে নিজের মা কি হোক শ্বশুরমশাই কি হোক কাউকে কোনোভাবেই দেখতে পারিনি, তেমন অফিস সেরকমভাবে আমাকে পারমিট করছিল না। তো পুরোটাই ও সামলেছে, তারপরে এখন পর্যন্ত রাত্রেবেলায় মাঝে মধ্যে উঠে দেখি ওই ঘরে গিয়েছে পা মালিশ করে দেওয়া এই করে দেওয়া, যে দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েও ওইদিকে আরেকজনের মুখ দেখো, দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েও যে কীভাবে দুদিকটা সামলানো যায়, তোমাদের কাছে কিন্তু এটা ইন্সপিরেশন হওয়া দরকার। বাট হ্যাঁ ওই 99% লোক হয়তো করো, বাট ওই একজন দুজনেরটাই লেগে যায় বুকে, মানে এত মানে এত করছি সেটা নয়, মানে এরপরেও যে তোমরা সেখান থেকে খুঁত বার করো সেটাতেই খারাপ লাগে। সবশেষে স্টানার বাবাজির বিদায়, তার সঙ্গে নতুনের আগমন, এইসব দিয়েই এইবারের মতো কেটে গেল। এখন যাবে দুদিন একটু উড়ে নেবো, ওই প্রতিবার আগে সকালে যেরকম বলছিল প্রতিবার বলি এই করবো ওই করবো সেই করবো, তারপর যে চলে যায় এমনি লাইট পেতে শুরু করি, সেরকমই হবে। এইগুলোকে যে কি চেক করে লোকে যে ডিকিতে করে কি নিয়ে আসবে ভগবান কি জানে, কে নিয়ে যাবো এই দাদা আপনি সেনসেশন না তোমার দিকেই যাচ্ছি। বলেন কিনছেন আমি কিছু কিনিনি, না কিনে দাও তাহলে ব্ল্যাক ড্রেসটা, পুজোতে কিচ্ছু দাওনি, পুজোর অফার শেষ, কোনো দোকানে গিয়ে এখন পুজোর অফার পাবে না দোকান, ওই জন্যই তো দোকানওয়ালাকে বিয়ে করিনি তোমাকে বলেছি, এইসব দোকানে ঢুকলে আমাকে কিনে নিতে হবে কিন্তু কোনটা তুমি কি করবো এটা কিনে নি, এখন জিন এক সপ্তাহ বন্ধ, সিটি মেনে ডাকেনি না মেয়ের কিস্তে এখানে আটকে রেখে দেওয়া মানে দেখি ওইটা যাওয়ার দিন দেবো কেন নি নি এই গো না রিটার্ন গিফট দিয়ে দেব আজকে যাওয়ার দিন তেলে ওখানে কলকাতা যে ফ্লাইটে সারা ফ্লাইট ওই করে গেল উচ্চিনে বলো এই জিপসিতে আর টাকা নেই আমার সব টাকা শেষ করে দিলাম ভাবো আমাকে শুধু একটা জামা কিনে দিয়েছে একটা তাও 999 টাকা
তাতে নাকি সব টাকা শেষ হয়ে যায়। মেয়েটা কি আমার নাকি তোমার না? তাই তো আমার টাকা লাগছে না, আমি শেষ করে দিয়েছি। বাঙালি জোড়া দেখে নিলি ছেলে গাড়ি ওই সব বলেন না আমি কাকা গাড়ি যেদিন আসবে সেদিন দেখতে পাবে তোমরা। বাবরে এখানে দেখো পার্টি চলছে বাচ্চা পার্টির। না না এটা এটা দিয়ে দাও কি বাবা হোয়াটসঅ্যাপ জয়েন তো দাও। এই 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 হ্যাপি বার্থডে তুমি গান করছিলে আমি শুনতে পেয়েছি। এই যে আমাদের কেউ দিতে বলেনি বেটা বাবার জন্য জিজ্ঞাসা করছে বাট বাবা তো সঙ্গে নেই। পরের বার এসে আমার ঘরে খাবে। হ্যাঁ তোমার ঘরে দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক আমি রান্না করবো তুমি খাবে। আর একজন খাওয়াতে পারলাম না। যাই হোক মোটামুটি পরশু দিন চলে যাচ্ছি। পরশু দিন ঠিকঠাক যাচ্ছি। এই প্রায় তো দুমাস হতে চললো, দুমাস ধরে অনেক লড়াই করলাম, আমি নিজে করলাম, এরা সবাই মিলে করেছে। হ্যাঁ মেয়ের সেবা দুমাস ধরে নিলাম। হ্যাঁ রাত্রেবেলায় তেল মাখি ধোয়া পাটি পেটে বাড়াইছ নিলাম। এরপরে বোলপুর আর বন টিকছে, এবারে বোলপুরে যাই গিয়ে তারপরে দেখি নিজেকে স্থির করা যায় কিনা। ওখানে আছে পূর্ণিমা আছে পানি আছে করবে তবে পূর্ণিমা ও যদি থাকে তাহলে এবারে যদি ফুল টাইম থাকে না ও থাকলে কোনো চিন্তা নেই। হ্যাঁ কিন্তু ও থাকে না, এবারে ভাই বউ বানিয়ে আছে ওকে ডেকে ও থাকবে। তার মধ্যে আবার ঠাকুরটা নাই ভাই বউটা নাই। কোথায় গেছে ও? আমার সাথে ফিরে আসবে আপনি নিয়ে আসবো আমি চল। হ্যাঁ টাটা টাটা আমার সাথে আবার ফিরে আসতে হবে দেখি ঈশ্বর। এখন আমি ছেড়ে দিয়েছি ঈশ্বরের উপরে, উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি, যা করবে তাই হবে। কয়েকদিন চলো ওই জন্যই তো যাচ্ছি, চলো ফিরে আসি কারণ কি এখন এক মাস আরো রেস্টের দরকার, মনটাকে সেটেল করতে হবে এখন না ইমিডিয়েট। হ্যাঁ ইমিডিয়েট মানে দেখি না, গিয়ে হয়তো যদি দেখি যে আর একটু বেটার ইম্প্রুভমেন্ট হয়েছে হয়ে যায়, হবে আশা করি ইম্প্রুভমেন্ট। হ্যাঁ কারণ এই তো সবে সবে ধরো ক্রাইসিস থেকে উঠছি। হ্যাঁ এখনো তো স্টার্টই হলো না, খাওয়া দাওয়াই করতে পারছি না, শরীর ঠিক হবে কি করে? হ্যাঁ এরকমই করতে হবে, করে করেই শরীরটাকে একটু ডেভেলপ করা আর কি। লঙ্কা গোলমরিচ দুটোতেই সমস্যা হচ্ছে। তিনটে শাড়ি আমার পছন্দ হয়েছে, ওখানে তো আমার সিনথেটিক শাড়ি নেই, সব কাঁচো ইস্ত্রি করো মার দাও
এখন এই বয়সে আর সম্ভব না, আর কাজের মেয়েদের দিয়েও করাতে ভালো লাগে না, ওই জন্য তিনটে সিনথেটিক শাড়ি নিয়েছি। বলো তোমার দু মাস কেমন কাটলো আজকে সবার থেকে জানতে চাইছি। আমার দু মাস ভালো মন্দে সবই কেটেছে, তবে মানে এমনিতে তো ঠিকই আছে, সব দিক দিয়ে ঠিক আছে। দাদা অসুস্থর জন্যই একটু যা সকাল হলেই ভাবছি কি জানি আজকে কেমন থাকবে, কীরকম আছে, এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এই এই পরীক্ষা ওই পরীক্ষা, এই সমস্ত টেনশনে একটু কেটেছে। আর নাহলে ভালোই গেছে। দু মাস কদিন, তেরো তারিখ আমি দশ তারিখে এসেছি, তেরো তারিখ দু মাস তিন তিন দিন কোন জায়গা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম। দিয়ে পাওয়া গেছে অনেকক্ষণ পর, আমাকে তো খুব জিজ্ঞেস করলে দু মাস কেমন গেল তোমার কি। হ্যাঁ তো এবার আমার টান, সবাই সবারটা বললো। খুব সত্যি কথা, ব্লগটা আজকে এভাবে হয়ে যাবে একদমই ভাবতে পারিনি, পুরোটাই একটা মানে হয়ে গেল আর কি ফ্লোতে। তো সবাই সবার ওপিনিয়নটা শেয়ার করলো, কে কীভাবে কাটালো দুটো মাস। আমি এখন আমার বাড়ি, আমিও বলবো আমি কীরকম কাটালাম। খুব সত্যি কথা, এই দুটো মাস আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, একটা যুদ্ধ বলতে পারো। আমরা এই চারজন পাঁচজন সাড়ে চারজন মিলে একটা লিটারেলি একটা যুদ্ধ যেন আমরা করলাম। যুদ্ধ যে জয় করে গেছি একদম পুরোপুরি সেটা আমি এখনও বলবো না, যুদ্ধ এখনও চলছে, বাট নিশ্চয়ই আমরা জয় করবো। 16 আগস্ট আজকে থেকে ঠিক দু মাস আগে যেদিন বাবার ফোনটা পেয়েছিলাম, তার ঠিক আরও পাঁচ দিন আগে থেকে, চার পাঁচ দিন আগে থেকে বাবা সাফার করছিলো, প্রচণ্ড উইক ছিল, প্রচণ্ড ভেঙে পড়েছিল, ইভেন অনেকটা ইমোশনালও হয়ে গেছিলো। বাট আমাকে কোনোটাই জানায়নি, কেন কি আমরা তখন কারবাতে ছিলাম। কিন্তু আমি যেদিন ফিরছিলাম সেদিন আর নিজেকে হয়তো ধরে রাখতে পারিনি, তাই হয়তো আমার কাছে স্যারেন্ডার করে দিয়েছে। আর যখন বাবা আমার কাছে স্যারেন্ডার করেছে তখন আর আমি এক সেকেন্ডও ভাবিনি। ইভেন পাশাপাশি অরিন্দমের ওই কথাটা যে তুমি এখান থেকে টিকিট কেটে কেটে নিয়ে বলো আমার টিকিট কাটা হয়ে গেছে, তুমি এসো, খুব সত্যি কথা, সেদিন যদি অরিন্দমের ওই জোরটা না দিত বা ওই যে ডিসিশানটা যদি আমরা না নিতাম হয়তো অনেক বড় একটা কিছু হয়ে যেতে পারতো। যাই হোক, তো তারপরে যখন বাবাকে এয়ারপোর্টে দেখলাম তখন খুব বেশি ভেঙে পড়েছিলাম, কিন্তু সেটা শো করিনি, কেন কি জানতাম যে এই মানুষটাকে আমাকে আমাদেরকে ঠিক করে তুলতেই হবে। তো এই যে দুটো মাস আমরা একটা যুদ্ধ কাটালাম, অনেকটা ভয়, অনেকটা টেনশন, প্রচুর টেনশন, প্রচুর 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 রাত জাগা সবাই মিলে করেছি, কিন্তু পাশাপাশি কোথাও গিয়ে প্রচণ্ড জিদ চেপেছিল আমার যে যেন তেন প্রকারেন আমাকে বাবাকে সুস্থ করে তুলতেই হবে। তাই মনে হয় জীবনে এমন মানে এমন এমন কিছু কাজ করেছি এই দু মাসে যেটা আমি আজ অবধি আমার লাইফে করিনি, সব কিছু তো ডিসক্লোজ করা যায় না। তো যাই হোক, মানে এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি বা এমন কোনো ওয়ে নেই যেটা আমি করিনি আর কি। তো এই ছিল জার্নি। আর এই দুটো মাসে কী কী পেলাম, প্রচুর কিছু পেয়েছি অ্যাকচুয়ালি। ছোটো থেকে তোমরা আজকে মিমলি আর অরিন্দমের যে রিলেশনটা দেখো অন ক্যামেরা, যেটা তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করো, খুব সত্যি কথা বলতে গেলে আমি সেভাবে আমার বাবাকে পাইনি। অ্যাকচুয়ালি সময়ের চাপে হোক, পরিস্থিতির চাপে হোক, নিজেকে কোথাও গিয়ে এস্টাবলিশ করতে হবে এই চাপে হোক, বাবা নিজেকে সবসময় একটা কঠিন শক্ত খোলসের মধ্যে আড়াল করে রেখেছিল। তাই বাবা আমাদের কাছে, সবাই খুব ভয় পেতাম আমরা বাবাকে। বাট একটা কথা ঠিক, পুরো পৃথিবী একদিকে ছিল আমার কাছে ছোট থেকে, আর বাবা মা একদিকে ছিল, তো একজনকে তো ধরে রাখতে পারিনি। যাই হোক, তো ওই জন্যই আরও বেশি জেদ ছিল যে এই মানুষটাকে মানে ভগবানের বিরুদ্ধে গিয়েও এই মানুষটাকে আমাকে ঠিক করে তুলতেই হবে। তো যেটা বলছিলাম, তো সেই জন্য এই দুটো মাসে আমি বাবার সেই সাইডগুলোও পেয়েছি, সেই রূপগুলোও আমি দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে এটুকু বলতে পারি বাবা আর আজকে আমার কাছে শুধু বাবা নেই, কোথাও গিয়ে আমার সেকেন্ড মিমলি হয়ে গেছে। তো সেই মিমলিকে যেরকম ছোটোবেলায় ট্যাপ করে করে ঘুম পাড়িয়ে দিতাম, বাড়ির কেউ আওয়াজ করলে খুব রেগে যেতাম, গেট বন্ধ করে রাখতাম, সেরকম ঠিক বাবাকেও এরকম প্রচুর প্রচুর রাত গেছে, ঠিক এরকম করে পিঠে আস্তে আস্তে করে ট্যাপ করে করে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, যেটা আমি স্বপ্নেও কোনো দিনও ভাবতে পারিনি।
হয়তো তোমরা সেগুলো জানো না, কোনোদিনও শেয়ার করা হয়নি ক্যামেরাতে, অন ক্যামেরা, কেন কি ওই সব মুভমেন্ট অন ক্যামেরা ক্যাপচার করা যায় না আর কি। বাট যদি এখন মনে হচ্ছে যদি করতে পারতাম তাহলে হয়তো তোমরা যারা মেয়েরা তাদের তারা হয়তো দেখে ভালো লাগতো। তো যাই হোক, আমি একদিন খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফিরেছিলাম, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, শারীরিক মানসিক সব দিক থেকে ভেঙে পড়েছিলাম। গিয়ে বাবার পাশে চুপ করে মাথাটা নামিয়ে শুয়েছিলাম, বাবা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে, গায়ে হাত বুলিয়ে দিয়ে, মানে সত্যি এই কয়েকটা মুভমেন্ট আমার কাছে যেন সেই লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতন ব্যাপার। আমি খুব ছোটো ছোটো জিনিসেই হ্যাপি হয়ে যাই, তো তাই এই জিনিসগুলো আমার কাছে অনেক 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 বড় পাওনা। তো আজকে এটুকুই বলবো, একটা যুদ্ধ শুরু করেছিলাম 16 আগস্ট থেকে, যুদ্ধের অনেকটা শেষ অবধি আজকে আমরা পৌঁছে এসেছি, আর বাকিটুকু তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই পৌঁছতে পারবো। বাট এই যুদ্ধটা এখনও শেষ হয়ে যায়নি। এই যুদ্ধের একটা মেন পার্ট হলো এই বাড়ি যাওয়াটা, বোলপুর যাওয়াটা। বাবার এই মুহূর্তে একটা ফিজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি একটা মেন্টাল চেঞ্জেসেরও দরকার। তো সেই জন্য আমি আর অরিন্দম দুজনে মিলে ডিসাইড করি যে মিমলি স্কুল স্যাক্রিফাইস করে হোক এই মানুষটাকে অ্যাটলিস্ট কিছু দিনের জন্য বোলপুর থেকে ঘুরিয়ে আনতেই হবে। তো সেই জন্য এই ডিসিশনটা নেওয়া, বাবাকে নিয়ে বোলপুরে যাচ্ছি, কিছুদিন ওখানে থাকবে, তারপরে যদি বাবা মনে করে যে হ্যাঁ বাবা ওখানে থাকতে পারবে বা বাবা ওখানে থাকবে তাহলে বাবা ওখানে থাকবে, আর না হলে যদি মনে হয় যে না মানুষটা ওখানে থাকতে পারবে না তাহলে আমি আবার আমার সাথে জোর করে হলো আমি নিয়ে আসব। অ্যাটলিস্ট একটা মাস আমি জানি এই যে ট্রিটমেন্টটা চলছে, এই যে কেয়ারটা চলছে, এই রুটিনটা চলছে, এই রুটিনটা বাবার জন্য এখন অ্যাটলিস্ট মিনিমাম একটা মাস খুব দরকার। আসলে আমার এই ছোট্ট ফ্ল্যাটে আমাদের ছোট্ট সংসারটাকে আবার ভরে তুলবে, তাহলে আবার আমার সাথে ফিরে আসবে, আমরা সব সাদরেই ওয়েলকাম করব। তো এই ছিল। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, এই যে বড় যুদ্ধটা আমরা পার করলাম তার সব থেকে বড় সাথী বা যাদেরকে একদম পাশে পেয়েছি সেটা হচ্ছে অরিন্দম আর মা। খুব সত্যি কথা, এই দুটো মানুষ যদি পাশে, ইভেন মিমলিও, এই তিনটে মানুষ যদি পাশে না থাকতো বা এই যুদ্ধে যদি আমাদের সাথ না দিত তাহলে হয়তো যুদ্ধটা কোনোভাবে পসিবল হতো না। অরিন্দমের ডিসিশন, অরিন্দমের কথা, অরিন্দমের প্রত্যেকটা জিনিসের কাজে হয়তো আমি ওর উপর রাগ করি, চিৎকার করি, যতই যাই করি, বাট এগুলো আমি মানি যে হয়তো আজকে যদি একটা মেয়ের কাছে যদি তার শ্বশুরবাড়ির সাপোর্ট না থাকে তাহলে সে যত, ইভেন ছেলের কাছেও, একটা ছেলের কাছেও যদি তার শ্বশুরবাড়ি ওয়াইফের সাপোর্ট না থাকে তাহলে সে তার মা বাবাকে টেক কেয়ার করতে পারে না। তো আজকে আমরা দুজনই ফরচুনেট যে আমরা দুজন দুজনকে পাশাপাশি পেয়েছি, যে ওর মাকে আমি আমার বাবাকে এক জায়গায় এনে তাদের সেবা শুশ্রূষা করতে পারছি। আর একটা যেটা হলো মা, হ্যাঁ খুব সত্যি কথা, এই জার্নিটাতে আজকে যদি মা এখানে প্রেজেন্ট না থাকতো তাহলে জার্নিটা আমাদের জন্য আরও অনেক বেশি ডিফিকাল্ট হতে চলেছিল। মায়ের মায়ের প্রেজেন্সিটা বাবাকে যেমন একজন বন্ধু, একজন গাইড, একজন বোন, সমস্ত কিছুর দিক থেকে যেমন একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিয়ে, ঠিক সেরকমই আমাকেও পাশাপাশি প্রচুর হেল্প পেয়েছি মায়ের থেকে। আর আমরা যখন হয়তো কোনো কোনো সময় আমাদেরকে কাজের ক্ষেত্রে বেরোতে হয়েছে সেই সময় মা বাবার পাশে ছিল, কথা গল্প করেছে, কথা বলে বাবাকে ভুলিয়ে রেখেছে। তো এই দুটো তিনটে মানুষ, আর মিমলির তো ওইটুকু বাচ্চাও প্রচুর 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 সাপোর্ট করেছে। তো এই তিনটে মানুষ যদি আজকে আমাদের যুদ্ধে না সাথ দিত তাহলে হয়তো যুদ্ধটা অনেকদিন আগেই হেরে বসে থাকতাম। তাই বাবা আমার বিয়ের পর থেকে একটা কথা বলতেন যে আজকে থেকে আমরা আমাদের ফ্যামিলিতে 6 জন মেম্বার, আমরা 4 জন আর অরিন্দম আর অরিন্দমের মা। তো সেইটা যে এভাবে প্রুফ হয়ে যাবে বা তোমাদের সামনে আজকে সমাজকে যে এই মেসেজটা আমরা দিতে পারবো যে বাবা মা বোথ সাইডে আর কি এক জায়গায় এনে রাখা যায়, ইভেন খুব ভালো থাকা যায়, তাতে আমার মনে হয় এটা আমাদের সমাজের জন্য একটা অনেক বড় মেসেজ। যে আমি মেয়ে হয়েছি বলে মানেই যে আমাকে শুধু শ্বশুর শাশুড়িকে করতে হবে, বাবা মাকে নেগলেক্ট করব, বা আমি ছেলে হয়েছি মানেই যে আমার শ্বশুর শাশুড়িকে করতে হবে, বাবা মাকে নেগলেক্ট করব, এটা কখনোই নয়। যদি ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি উপায় হয়। একটা কথাই আমি আর অরিন্দম বলি, ওই মানুষগুলো ছোটোবেলা থেকে আমাদের জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে, তো আমাদেরও উচিত একটা সার্টেন টাইমের পর ওই হাতগুলোকে ধরে উঠে দাঁড়ানো বা হেল্প করা। অস্কার পাবলি রুলাইগি কিয়া না না, নিজেরই কেমন একটা লাগছিল শুনতে শুনতে। তো যাই হোক, এগুলো কখনোই, এই জিনিসগুলো আমাদের কাছে বার্ডেন মনে হয়নি, এগুলো সবসময় আমরা কর্তব্য
যেটাও বলছিল যে ওইভাবে আমরা ভাবি, একটা টাইমে এনারা গাইড করেছেন, এখন আমাদের দায়িত্ব যে তাদেরকে ঠিকঠাকভাবে রাখা। তো এই ছিল আমাদের জুবানি দু মাসের কাহানি। তো এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেন্সেশন। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।